প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। কখনো কাশ্মীর, কখনো শরণার্থীর সমস্যা, কখনো নিজের দেশ পাকিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে সরব ছিলেন মালালা ইউসুফজাই। এবার তার সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। জাতিসংঘ ঘোষণা করেছে এই দশকে জনপ্রিয়তম তরুণী, সর্বকনিষ্ঠ এই নোবেলজয়ী। বন্দুকের নলের সামনে অকুতোভয় ছিলেন তিনি, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন পড়াশোনা চলবেই, সেই লড়াই আজও চলছে। জাতিসংঘ সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, বিশ্বব্যাপী নারী শিক্ষা অধিকারের পক্ষে এই দশকে মালালা যে ভূমিকা নিয়েছেন তাতে তার ধারে কাছে আর কেউ নেই। বিশ্বে নারীদের অধিকার মানবাধিকার লঙ্ঘিত হলেই গর্জে উঠেছেন মালালা। ভয় দেখিয়ে আঘাত করেও তার এই লড়াইকে থামানো যায়নি, বরং এই তরুণী লড়াই দেখে উৎসাহিত হয়েছেন বহু মানুষ। সালটা 2012, 9 অক্টোবর। মাত্র 13 বছর বয়সে তালেবান জঙ্গিদের গুলি লেগেছিল মালালার মাথায়। ঘটনা পাকিস্তানের সোয়াট উপত্যকা। মেয়েটার অপরাধ একটাই, মেয়ে হয়ে স্কুলে গিয়েছে মালালা, তারপর টানা পাকিস্তান ব্রিটেনের হাসপাতালের বেডে টানা 49 দিনের যুদ্ধ। মৃত্যুকে হারিয়ে জীবনের ছন্দে ফিরেছিলেন মালালা। সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন এই পাক কন্যা। তালেবানি ফতোয়া উড়িয়ে জানিয়ে দিয়েছিল পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি ব্রিটেনে। 22 বছর মালালাকে জাতিসংঘ তাকে শান্তিদূত হিসেবে নিয়োগ করেছে। পৃথিবীর যে প্রান্তে যখনই মানবাধিকার লঙ্ঘিত হয় গর্জে ওঠেন মালালা। বন্দুক নয়, কলমের জোর বেশি, শিশুর স্বার্থে শান্তি ফেরান ইত্যাদি মালালার নানা কথা নানা সময় ভাইরাল হয়েছে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।